দেখুন, এবার 72 বছর পর মিলল মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সাবমেরিনের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিনি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। 72 বছর পর ইউএসএস ইন্ডিয়ানোপলিসের এই ধ্বংসাবশেষ পাওয়া গেল। এ ব্যাপারে অনুসন্ধানকারীরা জানান, ফিলিপাইন সাগরে 5.5 কিলোমিটার নিচে এই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই যুদ্ধজাহাজের অনুসন্ধানকারী দলের নেতৃত্ব দেন পল অ্যালেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে পরমাণু বোমার অংশ পৌঁছানোর কাজে এই জাহাজটির গোপন অভিযান সম্পূর্ণ হওয়ার পরেই একে টার্গেট করা হয়। মার্কিন নৌবাহিনীর ইতিহাস বিভাগের মতে 1945 সালের 30 জুলাই হামলার মাত্র 15 মিনিট পরে জাহাজটি ডুবে যায়। এই জন্য বিপদের সময় কোনো রকম বার্তাও আদান প্রদান করতে পারেনি জাহাজটি। মার্কিন নৌবাহিনীর মতে জাহাজে থাকা 1200 জন নাবিক এবং সেনাদের মধ্যে এই হামলার পরে 800 জন বেঁচে যায়, কিন্তু হাওরে ভর্তি সমুদ্র জীবন মরণ লড়াই করার পর মাত্র 200 জন প্রাণে বেঁচে ফিরে আসেন, যার মধ্যে এখনও 19 জন জীবিত আছে বলে জানা গেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।